আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছ ভোনা। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা কালারফুল হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তারপর আমি পাবদা মাছগুলো ভেজে নিব। তো একে একে মাছগুলো দিয়ে আমি ভেজে নিব। তো মাছের সাইজটা ততটা অতটা বড়ও না, অতটা ছোটও না। তো এখানে আছে গাওড়া মাছও আছে, আমরা গাওড়া মাছ বলি, আপনারা কী মাছ বলেন আমি জানি না অবশ্যই। তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো ভেজে শুধু কোনো রকম ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না আসে। তো পুরোপুরি আমি ভাজবো না, যেহেতু পাবদা মাছ এইসব মাছ না ভেজে রান্না করলেই বেশি ভালো লাগে। তো আমার ছোট ভাই অবশ্য খায় না, না ভেজে রান্না করলে, কাঁচা মাছ দিয়ে রান্না করলে খায় না। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো উল্টে দিয়েছি, এবার আমি নামিয়ে নেব একে একে। তো আমার ভাজা শেষ হয়ে গেছে, ওই কড়াইতেই আমি হালকা একটু তেল দিয়ে দিব, তেল দিয়েই আমি রান্না করে নেব। তো পরিমাণ মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নেব। তা হালকা করে ভেজে নেওয়ার পর তারপর আদা রসুন জিরা পেস্ট একসাথে দিয়ে দেব। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আমি আদা রসুন জিরা পেস্টের লবণ দিয়ে দিয়েছি, তারপর এখানে পানি দিয়ে হলুদ মরিচ একসাথে দিয়ে তারপর কষিয়ে নেব। মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে এখন আমি কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি। তো এখানে আমি টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচি দিয়ে আমি আরও ভালো করে কষিয়ে নিব, টমেটোটা একদম গলিয়ে নিব, কষানোর সাথে টমেটোটা গলিয়ে নিব। টমেটো না গললে ভালো লাগে না, তো এখনকার টমেটো বেশি একটা গলতে চায় না, সে কারণে আমি বেশি করে কষিয়ে তারপর টমেটোটা গলিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার টমেটোটা গলে গিয়েছে, এখন আমি ঝোল দিয়ে তারপর মাছগুলো দিয়ে দিব। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য, পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, পুরো ভিডিওটি দেখে লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, তারপর আমি এখানে মাছটা দিয়ে দিব, মাছটা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ, তারপর হয়ে যাবে ইনশাল্লাহ। তো মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি কিছুক্ষণ রান্না করে নিব। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। তো আমার তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।